মাসে আমি যেটা দেখলাম, এখানে 7-8 জনকে গুলি করে মারা যাচ্ছে, এখানে যে 7-8 জন লোককে মারছে, এখন 25 মারছে। আমরা পশ্চিম দিক রওনা করে পশ্চিম দিক হয়ে একদম অনেক দূর দিয়ে আবার দক্ষিণ সাইডে চলে গেলাম। দক্ষিণ সাইডে গিয়ে ওই দিকে কিন্তু গোলাবার করতে আছে, গুলি ছুটতে আছে। দক্ষিণ সাইডে গিয়ে এখন কমান্ডার বলতেছে তো তোমরা এখানে আমগাছের নিচে এই যে একটা বড় রাস্তা আছে ওইটা ওই রমেশ সেনের বাড়ির এদিকে সকাল গুলা যে ছিল ওই পাশে ওইখানে আমাদেরকে বসে রাখে। উনি স্ট্যান্ডটা নিয়ে আবার ক্যাম্পের ওই দিকে যাচ্ছে, গুলি কিন্তু ওই দিকে দায়িত্বে আছে। কিছু দূর গিয়ে ও এক সিঙ্গেল শটে মনে হয় একটা ব্রাশ দিয়ে দিল। যখন ব্রাশ দিল আমরা কিন্তু এলার্ট হয়ে গেলাম, এই দৌড়ে আমাদের কাছে দৌড়ে আসলো। আমাদের কাছে আসার সাথ সাথ আবার পশ্চিমে তোর আন্দোলনের মাথায় তখন বৃষ্টি শুরু হলো। আর মুক্তিযোদ্ধাদের জন্য যদি বৃষ্টি শুরু হয় আর যদি ঘন কালো অন্ধকার রাত হয় তাহলে মনে হয় মুক্তিযোদ্ধাদের অত্যাধিক সময় বেড়ে যায়। আর যদি বৃষ্টি না হয় বা ঘন কালো কুয়াশা রাত না হয় তাহলে কিন্তু খুব কঠিন মুক্তিযোদ্ধাদের ভয়ের ব্যাপার আছে। এইভাবে যে চতুর্দিক গুলি শুরু করলো, আমরা মাত্র একটা স্ট্যান্ডের ফায়ার দিলাম আর একটা ট্যানের গুলি দিতে দিলাম, তাতে ওইখানে দেখা গেল সারা রাত গুলি চললো। আমরা আসে বামন কুমার বদুদ্দামান চেয়ারম্যান সাহেব আছে, উনার বাড়ির পাশে এক বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা ছিল, এই মহিলার ঘরে আমরা আর আশ্রয় নিলাম। সকালে পার না হয়ে আমরা ওখানে রেস্ট নিলাম, ওখানে রেস্ট নিলাম। এখনই তখন শশা একটু করে কোন জানিয়ে বাঙালি আসে দুষ্টামি করে বললো যে তোমাদের এখানে পাঞ্জাবি চলে আসতেছে, সে জানি বললো যে লাল বিল্ডিং উতার দিবে, এই জন্য তোমরা এখান থেকে সরে যাও। আমরা তো দৌড় ইন্ডিয়া চলে আসলাম। আমি ওইটা লক্ষ্য করেছি, ভারত যে আমাদের ট্রেনিংটা দিয়েছিল এটা অত্যন্ত সুকৌশলীয় ট্রেনিং। আমাদের দুইটা গুলি করলে ওরা সারা রাত গুলি করে, এইভাবে তাদের গুলা নষ্ট হল। যাই হোক, আমি দুইটা অপারেশন পাইলাম। পাওয়ার পর আবার ওই পানিঘাটা শিলিগুড়ি থেকে একটা ফ্যান ফৌজি ফ্যান নিয়ে চলে আসলো। ফৌজি ফ্যান আনার পর বললো যে কোন কোন আপনি ইয়া পর অষ্টম শ্রেণী পাস কিয়া, ও দুই গুল আপনি কোয়া পর তারপর আব্দুল লতিফ হরিণমারির আর এক বন্ধু ছিল, এই 6-7 জনের নিয়ে আমাকে বললো যে এখানে বসো। এই বসে আমরা 7 জনে থাকলাম। বালুবাড়িতে অত্যাধিক যুদ্ধ চলতেছিল, বালুবাড়ি তো সম্ভবত ওইখানে আমাদের পাঠাবে। আমার বন্ধুরা শুধু আমাকে দুষাদুষি করছে, এই বেটা আমি বললাম, হয় বেটা যুদ্ধ করার জন্য আসলে না, তুমি লুকা থাকার জন্য আসলো, তালিকা দিয়েছি যেখানে ইচ্ছে ওখানে নিয়ে যাবে। এইভাবে আমাদেরকে খাওয়া দিয়ে দিল, ওই একটা রুটি দিল, চা দিল, সন্ধ্যা খাওয়া আমরা রুটি খেয়েলাম। বললো যে মাল সামানা যেটা হ্যাঁ ওই লেখাকে ইহা ভরাবো। আমরা মাল সামানা গুলো লেখে লেখা প্যাকিং করতে যেগুলো ছিল হালকা একটা 17 ইঞ্চি এগুলাকে বাঁধে রেডি হইলাম। রেডি হওয়ার পর ফৌজি ফ্যানটা আসলো, ফ্যানটা আমাদেরকে তুলে দিয়ে এমন কষে মানে বাঁধ দিল ওই ফ্যান থেকে বাইরে পড়ার কোনো বুদ্ধি নেই। সে যেমন আসামিদেরকে নিয়ে যায় এই শুধু একটু দেখা যায় উপরে। তো এই বন্ধুরা আমার কিন্তু খুব কান্নাকাটা শুরু করলো, এরা জানে যে বালুবাড়িতে যতগুলি মুক্তিযোদ্ধা গেছে তারা সবাই মারা গেছে। তা আমি বললাম যে তোমরা চিন্তা করবে না, যখন ইসলামপুর গেল, ইসলামপুর থেকে গাড়িটা আবার ওইদিকে গেল,
তখন আমি চিন্তা করলাম যে তোমরা চিন্তা করবে না, গাড়িটা আমাদের কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের হায়ার ট্রেনিং এর জন্য হয়তো নিয়ে যাচ্ছে। তখন কিন্তু হায়ার ট্রেনিং এরও ব্যবস্থা ছিল। এইখানে দেখ দেখা করলো যে আমি নামলাম, নামে আমার যে ওস্তাদ ছিল এই ওস্তাদ ছিল, ওস্তাদকে বললাম যে স্যার ও জানা শুনলাম তুম ইয়াম রায়া, ও জানা স্যার আমি তো ইয়াম রায়া কিস লিয়া রা কই পাতা নেই কই পাতা নেই কই পাতা নেই ও জানা তুম আবি ইয়াম বড় ইন্সপেক্টর বান গিয়া, ইন্সপেক্টর কেসে আছি আমার তো কই মালুম নেই, মানে ইন্সপেক্টর কি জিনিস তখন আমার এটা ধারণা ছিল না, আমি বললাম না বলে হাম যে ওস্তাদ থাকে না আপ তুম ইয়াম পর ওস্তাদ হয়ে যায়গা কথাবার্তা বলতে পারে হিন্দিও বলে। এই এই সাথে আমি বললাম যে স্যার আমাদের এখানে কি জন্য আনা হয়েছে, ওই স্যার তখন আমাকে বুঝাইলো। তারপরে আমরা আমাদেরকে যে ট্রেনিং গুলি দেওয়া ছিল আমরা এই ট্রেনিং গুলি দেওয়া শুরু করলাম। ওই এস মুখার্জির ক্যাপ্টেন উনি কিন্তু বলতো যে সুভাষ স্যার আপনারা বাংলায় কথা বলবেন এবং ভারত পক্ষে একদিনেই রাইফেল এলএমজি হ্যান্ড গ্রেনেড আর টু স্মার্টার থ্রি স্মার্টার যদি একই দিনে ট্রেনিং দিয়ে দিতে পারেন তাও ভালো, এইভাবে করতে করতে লাস্টে ডিসেম্বরের ফার্স্ট উইকে মিত্র বাহিনী সহ ওখানে অর্ডার গেল নাকি যে আমাদের ক্যাম্প ক্লোজ, যেগুলো আমাদের টার্গেট ছিল টার্গেট তিনের যে টার্গেট গুলি মুক্তিযোদ্ধারা চাপানি করতো টার্গেট গুলি সব বন্ধে একটা ট্রাগে করলো আর বাকি সব মুক্তিযোদ্ধাদেরকে আমাদেরকে ওই ট্রাকে ভ্যানে উঠতে বললো খুঁজি ভ্যানে। এই উঠে ক্যাপ্টেন সহ এবং ইন্ডিয়ান আর্মি ফোর্স সহ আমাদেরকে বালুবাড়ি হয়ে আবার ইয়াতে ঢুকাইল ঢুকাই, মানে ওইদিকে তো আমার অপরিচিত জায়গা আমরা অত সমস্ত খুলতে পারি চাই না, ওই ওনাদের সাথে গাড়িতে গাড়ি বহরে চলে যাচ্ছি, সামনে কিন্তু মুক্তিযোদ্ধারা পিছনে কিন্তু ওই ইন্ডিয়ান গাড়ি বহর। এভাবে আস্তে আস্তে যখন রাজশাহী ফলসিপাড়া নামে একটা জায়গা এইখানে কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনা মানে খুবই অমনি ওখানে আমাদের গাড়ি ওইদিকে স্ট্যান্ড করে দিয়ে এদিকে যিনি রেডি করতে আসছিল উনি যা বললো যে এদিকে ব্যাপার সেবা খারাপ আছে এখানে ইয়ে আর ওই কি বলে ফাংশন আছে, তখন তো উনি ওই ক্যাপ্টেন এস মুখার্জি উনি কিন্তু খুব স্মার্ট লোক, উনি বললো ঠিক আছে ওইখানে সব অ্যাম্বুশ লাগা সব মুক্তিযোদ্ধাদের দিয়ে অ্যাম্বুশ লাগাইলাম। ঠিকই দেখা গেল যে ওইখানে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা ইয়ে ওই ফাংশন ছিল, এই তো গোলাগুলি শুরু হলো। আমার পাশে আমার বন্ধু একজন ছিল, এই বন্ধুকে কিছুক্ষণ গোলাগুলির পর হঠাৎ করে এসে গুলিটা লেগে গেল, সম্ভবত এইখানে গুলি চলে গেল আমার চোখের সামনে এখনো বাঁচতেছে। সে বললো যে দোস্ত আমি আপনার তো বাঁচলাম না, এইভাবে যখন বলে এই ক্যাপ্টেন সাহেব আসে বললো যে কি হলো ও পিছনে আসে বলতেছে পিছনে স্যার একে গুলি লেগেছে কথা ঠিক আছে, কিছুক্ষণ পর এই গুলি চলার পর আবার এত আসিত হলো ওর শুধু হাতে হাতে আমরা নিয়ে নিলাম আর ও অগ্নি ওখানে থাকে গেল। এইভাবে গিয়ে লিখেছেন যে সেই রাতে মাত্র 7,000 জন লোক মারা গিয়েছে এবং 3,000 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাকে পড়তে হবে না বাইরের ইতিহাস, বাইরের বৈশিষ্ট্য, বাইরের পরিবার কি।